বসন্ত এসে গেছে। হ্যাঁ, সত্যি বসন্ত এসে গেছে। বিগত বছরের ন্যায় এবছরও দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতি এবং শিবম ডান্স সেন্টারের যৌথ প্রয়াসে সোদপুরে আয়োজিত হয়ে গেল এক সান্ধ্য বসন্ত উৎসবে। নাচ গান নানান রঙের আবিরের মাঝে শোভাযাত্রার মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কল্যাণ সমিতি বসন্ত উৎসবে আসতে পেরে নিজেকে খুব ভাল লাগছে, কারণ আপনারা জানেনই কালকেই আমাদের দোল, তারপরের দিন হোলি হয়ে গেল। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতি এবং শিবম ডান্স সেন্টারের যৌথ প্রয়াসে সোদপুরে আয়োজিত এই দিনের এই বসন্ত উৎসবের সূচনা করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ধারাবাহিকের একজন অন্যতম অভিনেতা গুড্ডু, বাংলা ছবির একজন অন্যতম প্রযোজক কনকন কুমার রায়, এছাড়াও উপস্থিত ছিলেন খড়দা বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনের তৃণমূল প্রার্থী কাজল সিনহা এবং অভিনেতা শক্তি কাপুর। শিবম ডান্স সেন্টারের কর্ণধার সৌমেন সাহার তত্ত্বাবধানে এই দিনের এই অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।